90 দশকের ব্যয়বহুল ছবি সোহরাব রুস্তমে নায়িকা চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান বনশ্রী। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার সাথে সাথে মেলে আলিশান বাড়ি গাড়ি সবই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পাল্টে যায় দৃশ্যপট। প্রথমে কাছের মানুষের অন্তর্ধান, পরে নানানজনের বিশ্বাসঘাতকতা তাকে এনে দাঁড় করায় সম্পূর্ণ অপরিচিত এক জগতে। ঠাই হয় বস্তিতে। দারিদ্র্যের কষাঘাতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বনশ্রীর কাছে রূপালী পর্দা এখন শুধুই কষ্টের স্মৃতি। তবুও জানতে ইচ্ছে হয় কেন হলো এমন পরিণতি। ফারুক ঠাকুরের ঘটনাটা আমাকে দোষারোপ করা হলো যে আমার জন্য নাকি ঘটনাটা হয়েছে। অনেক ছবি দিয়ে বাদ পড়ে গেছি, বাদ বড় বড় ছবি দিয়ে বাদ দিয়ে দিছে। যারা আমাকে এই যে বিষাক্ত করছে, আমাকে ধ্বংস করছে, এটার প্রধান হলো আমার নিজের লোকেরা। অভিনয় আর নাচে গানে একসময় যিনি মাতিয়েছেন হল ভর্তি দর্শকদের, আজ বাস ভর্তি মানুষের মাঝে ইসলামী বই বিক্রি করেন শুধু বাঁচার তাগিদে। বাসের ভিতরে যখন ব্রেক পড়ে তখন ছেলেটার আমি পড়ে জায়গা, অনেক সময় ছেলেটাও পড়ে যায়, ছেলেটা ব্যথাও পায়। যাকে এক নজর দেখতে একসময় ভিড় করত হাজারো মানুষ, আজ তাকে দেখার কেউ নেই। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে গিয়েও মেলেনি কোনো সাহায্য। কোনো দয়ালু শিল্পীরা যদি আমাকে একটু হেল্প করতো, আমাকে যা দেখ সবাই মিলে আমাকে দিয়ে আমাকে একটা টেলারিং দোকান করে দেখ। মেঘে ঢাকা তারা বনশ্রীর জীবনের গল্পে একটু স্বচ্ছলতা আনতে আজকের তারকারা কি এগিয়ে আসবেন না? ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।